লোকজন জ্বলতে পারে, প্রত্যেকে একটা একটা করে চান্স পেয়েছে। আমি তিনটে করছি, ওরা খাবার তো কম খেয়েছে, তো ব্যাপারটা বুঝে না, খিচুড়ি তো না এগুলো, তো তাহলে তোদেরকে আমরা রিভিউ দিতে দিতাম। না দেখ, এটা কোনো ব্যাপার না, আমি যখন তোকে আমি দেবো নেক্সট, শোনা আমি বলে রাখছি, নেক্সট তখন কবে চান্স দেবো, কোথায় চান্স দেবো, তা যখন তুই নেক্সট যখন আমরা এখন যাবো খিচুড়ি খেতে, সেটা হচ্ছে ইয়েতে ওই আরে ক্যান্টনমেন্টে আমরা একটা খোঁজ পেয়েছি, সেখানে যখন পাবো দেন তোকে, তুই সেখানে ভালো তোকে প্রপার রিভিউ। হাই গাইস, চলে এসেছি আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আগের দিন আমাদের যে জায়গাটাতে যাওয়ার কথা ছিল সেই জায়গাটা তো যাওয়া হলো না, যাই জন্য আজকে আমরা চারজন মিলে আবার যাবো ঘরোয়া ক্যাফেতে। তো দেখা যাক ওখানে গিয়ে কীরকম কী হয়। আজকে আমরা মানে এই কথাটা বলতে এসেছি একটাই কারণে, কারণ আজকে আমাদের না এই ভিডিওটা নর্মাল এরকম হওয়ার কথা ছিল না, আমরা যে সেকেন্ড ভিডিও একটা অন্যরকম ভিডিও আনবো ভেবেছিলাম, সেটাই তো এমন একটা প্রবলেম হয়ে গেছে যেখানে কিনা দাঁড়িয়ে যাদের সাথে আমরা বেরোচ্ছি, কারণ এখানে তো সবাইকে রেডি থাকার একটা ব্যাপার আছে, আসলে সবাই টাইমে হয়ে ওঠেনি আর কি ব্যাপারটা। এক্স্যাক্টলি, সে বলতে চাইছি না, আমার প্রবলেম থাকতে পারে, অলরেডি সেটার জন্য আমাদের নতুন ভিডিও আসছে, পুরো সিনেম্যাটিক শট, ঠিক আছে, ওর মধ্যে আরও অনেক কিছু ইনক্লুড করার ইচ্ছে আছে, ভিডিও এখনও তৈরি হয়নি। তো যেটা এখন আমরা এখন করব, আশা করি ওটা সবার ভালো লাগবে একদম। আজ আমরা ভেবেছি যে আগের দিন আমাদের যেতে পারিনি আমরা, ঠিক আছে, তো আজকে আমরা ভেবেছি যেখানে আমরা আগের দিন যাওয়ার প্ল্যান করেছিলাম সেখানেই আজকে আমরা যাব, ঠিক আছে। তো আজকে ঘরোয়া ক্যাফে যাওয়ার প্ল্যান করেছি, তো ওখানে মেন মানে অ্যাম্বিয়েন্সটা দেখলাম তো অনেকটাই বেটার, ঠিক আছে, তো গিয়ে দেখা যাক যে জায়গাটা কীরকম বেটার হবে, সেটাই। আর আগের দিন যে ভিডিওটা আমরা করেছি তো অনেকেই লাইক করেছো, সাবস্ক্রাইব করেছো, তো এই জিনিসটা আরও যেন আমাদের বেড়ে যায় এটাই আমরা চাইবো। আর সব থেকে ফার্স্ট ভিডিওতে অনেক ভালোবাসা দেখেছি প্রত্যেকের কাছ থেকে, এটা যেন চাই, ভালোবাসাটা যেন কন্টিনিউয়াসলি যেন আমাদের প্রতি বাড়তে থাকে, কমতে যেন না দেখি, ঠিক আছে, আর মজা তো হবেই একদম। বন্ধ করে দাও, কালো আসছে। তো আমরা এখন আছি বিরাটিতে, আর এই বিরাটি থেকে আমাদের এখান থেকে যে ক্যাফেতে যাব, ক্যাফেটা একদমই খুব কাছে, খুব একটা দূরত্বও না, আমরা পুরো ম্যাপটাকে গুগল ম্যাপটাকে তুলে ধরবো যাতে না দেখতে লাগে, আমার খুব নোংরা লাগছে দেখতে, ঠিক আছে, কোনো ব্যাপার তাকেও না। 2000 years later অনেকটা ভিতরে ম্যাপের মধ্যেই মানে আমরা এসেছি এই গ্রাউন্ড অফ ক্যাফে, যেখানে কিনা আগের দিন গেছিলাম, এখান থেকে এসেছি অনেকটা ভিতরে, কী আছে সামনে, মাঝখানে তো পুরোটা ফাঁকা, ঠিক আছে, সোজা গিয়ে ডান দিক দেখাচ্ছি, ডান দিক যাওয়া যাক। আবার তো সামনেই মনে হচ্ছে, চলো ঠিক আছে গিয়ে দেখি। এই যে মানডে ক্লোজ, যেটা আমরা আগের দিন এসে মানে আগের দিন আসেনি, মানে ব্যাপারটা ম্যাপে দেখে আমরা বুঝতে পারলাম যে মানডে ক্লোজ, এখানে বড় বড় করে লেখা আছে, ঠিক আছে, আমরা চোখে দেখতে পাইনি, আমরা সত্যি কালো। হাই পিপলস, চলে এসেছি আমরা ঘরোয়া ক্যাফের ঘরোয়া খাবার দাবার খেতে, তোমরা কি এক্সাইটেড?
আমরা পুরো ভিডিওটা নিয়ে নিয়েছি, ক্লিপটা কিরকম হবে তোমরা সেটা দেখতে পাবে। আমাদের খাবার দাবার এলে আরও কিছু ক্লিপ দেব আমরা। আর সত্যি কথা বলতে ফাইনালি আশা হলো আমাদের, ঠিক আছে, ঘরোয়া ক্যাফেতে। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই অসাধারণ, আর প্রথম কথা হচ্ছে ভিডিওতে আমাদের দেওয়া আছে, দেওয়া থাকবে, ঠিক আছে। তো অসাধারণ অ্যাম্বিয়েন্স, আর খাবারটা এখন আসেনি, আসবে, তার জন্য ওয়েটে আছি আমরা সবাই, ঠিক আছে। এলে সবটা দেখতে পাবে, আর এইভাবেই দেখতে থাকো। হ্যাঁ একদম। চারিদিকে এত আওয়াজ আসছে, মানে প্রথম প্রথম ভিডিও একটা খুব একটা ইয়ে লাগছে যে এত লোকজন, ফাঁকা নিশ্চয়ই তো কোথাও পাবো না। আমি বলছি জাস্ট আজকে তো স্বাভাবিক ভাই, একটা জায়গায় আসবো, লোকজন আসবে, আমরা আসবো বলে কেউ আসবে না নাকি? এত ফালতু কথা বলার কি মানে? আমি বলছি মানে না, সব থেকে বেটার জিনিস হচ্ছে এখানে যেখানে ছিল না কথাটা বলতেই দিল, এটা পুরোটা কিন্তু ঠিক আছে পারবে বলতে, অতরকম করার কি, তুই বলো না, দাও আমি বলছি। বলো বলো, তুমি বলো না, তুমি বলো, খুব বাড়াবাড়ি স্টার্ট করে দেবে তো, তুমি বলো বলো। ওকে ছেড়ে দাও তাহলে, কাড়াকাড়ি করবে না। যেটা মেন কথা হচ্ছে এখানে যে এসেছি, মানে অ্যাম্বিয়েন্স সত্যি খুব ভালো, এরা একটা নিজেদের বাড়ির মধ্যে করেছে, কারণ যেহেতু যারা ফার্স্ট টাইম আসবে, ডান দিকে বাড়ি আছে, তো যারা এখানে ফার্স্ট টাইম আসবে তো তাদের জন্যে এটা একটু চাপ হয়ে যাবে খুঁজে পাওয়াটা, কারণ ম্যাপে এসে না বারবার আমরা যেমন চারিদিকে ঘুরে বেরিয়েছি। তো এটার ক্ষেত্রে কি, নর্মালি তোমরা এখন আসবে বাইরে থেকে লাইট বা কিছু দেখলে, ওদের একটা বাইরে ব্যানার দেখলাম যেটা রয়েছে, এদের এখানে যা দেখলাম সত্যিকারের অ্যাম্বিয়েন্স আমাদের ব্যাকগ্রাউন্ড হতে দেখতে পারবে, খুব সুন্দর দেখতে চারিদিকটা, সত্যিকার খুব মানে খুবই ভালো লাগছে আমাদের দেখতে, কালারফুল অনেকটা, এক্স্যাক্টলি কালারফুলের জন্য এখানে ভালো লাগছে। হ্যাঁ, আর অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, বেশ সুন্দর লাইট জ্বলছে, আর তোমরা ভিডিও দেখতে পাবে, বেশ ভালো। তবে আমরা এখানে এসেছি, তোমরা যদি আসতে চাও তো তার জন্যে আমরা এখানে লিঙ্কের মধ্যে আমরা ম্যাপের অ্যাড্রেস দিয়ে দেবো, ঠিক আছে, আর ফোন নাম্বারটা পারলে দিয়ে দেবো দাদাদের সাথে কথা বলে, কারণ দাদা এখন প্রচণ্ড ব্যস্ত রয়েছে, তাহলে আমরা কি এখন কথা বলতে পারতাম। তো বাদ বাকিটা আমাদের সত্যি ওভারঅল ভালো, প্রচুর লোক, প্রচুর মানে অনেকজন চলে, চুপ করে যাও। যেমন খেতে হয় তেমনই, এক্সট্রা আর কি হবে? ফিলিংটা ঠিক এরকম, টেক আ বাইট, ঠিকঠাক, যথেষ্ট ভালো। ভালোই খেতে, বাড়িতে যেরকম হয় সেরকমই নর্মালি, বাট একটু ড্রাই, ঠিক আছে, তো বেটার হয়েছে খেতে। পপকর্নটা আমি খেয়ে দেখছি, মানে সবার টেস্ট তো সব রকম আলাদা হয়, হতেই পারে আমার কাছে হয়তো খুব ভালো লাগলো বা হয়তো খারাপ লাগতেই পারে, কারণ তোমরা সেটা বুঝতে পারবে, কারণ ভাই আমরা কোনো আগে থেকে বলে রাখছি, কোনো এমন কোনো ব্যক্তি না যারা কিনা রিভিউ দিলেই তালেই ভালো বা খারাপ, একদমই না। আমাদের কাছে কেমন লাগছে সেটা আমরা সেটা শেয়ার করছি, আর কিচ্ছু না, ঠিক আছে। নর্মাল মানে ইউজুয়ালি যেরকম হয়, ভালো খারাপ না। স্যান্ডউইচ ট্রাই করছি, দেখা যাক, ভালো খারাপ না। নেক্সট পালা ম্যাগি লোকজন জ্বলতে পারে, প্রত্যেকে একটা একটা করে চান্স পেয়েছে, আমি তিনটে করছি,
আমি যখন তোকে আমি দেবো নেক্সট, শোনা আমি বলে রাখছি, নেক্সট তোকে আমি কবে চান্স দেবো, কোথায় চান্স দেবো, যখন তুই নেক্সট যখন আমরা এখন যাবো খিচুড়ি খেতে, সেটা হচ্ছে ইয়েতে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর এরপরে আরও ভিডিও আমাদের আসতে চলেছে, দেখুন বা দেখতে থাকুন। মানে একটা জায়গায় গেলাম আজকে, তোমাদের যদি কোনোরকম সাজেশন থাকে যে কোথায় কীরকম করা যায় আমাদের জানিও, কারণ তোমাদের ফিডব্যাকটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তোমরা কীরকম ভিডিও চাইছো, কীরকম জিনিস চাইছো, আমরা অবশ্যই যদি পারি আমরা সেরকম তুলে দেখানোর চেষ্টা করব। আর ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, আর কমেন্টটা করো, কমেন্টটা ভীষণ দরকার আমাদের জন্য, আমাদের ফিডব্যাকটা আমাদের কাছে, মানে আমরা কতটা ভালো করছি এটা তো আমরা বলতে পারবো না, এটা তোমরা বলতে পারবে। তো পাশে থেকো, সঙ্গে থেকো, নেক্সট আরও ব্লগ ভালো আসবে, ওটা দেখতে থাকো। তাহলে ব্লগটা এখানে শেষ হচ্ছে, টাটা টাটা।